দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ এর সংঘর্ষে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙরের পোলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেল বেরিয়া গ্রামে অভিযোগ গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ এর কর্মীর সমর্থকেরা সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আহত হয় দুই মহিলা সহ চারজন আইএসএফ কর্মী আহতদের জিরান কাছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য তবে আইএসএফ এর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল অন্যদিকে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আইসি নিউজ বাংলা এখানে আমরা কয়েকজন চার পাঁচজন আমি না পতাকা পড়াচ্ছিলাম আজকে পতাকা মারার দিন ছিল পতাকার মানে আই পতাকা আমরা আর কি বাঘায় ছিলাম আর কি পতাকায় পড়াতে পরাতে এবারে আমার পরানো হয়ে গিয়েছে আমরা বসে আছি হঠাৎ আর কি একদল আর কি টিএমসির গুন্ডা বাহিনীরা এসে এসি আসামকে এসে আমাদের মানে মারধর করে গেছে মানে পতাকা পরানোর উদ্দেশ্য করে আইএসএফের পতাকা আমাদের পরশু দিনে আমাদের আসবে আমাদের র্যালি হওয়ার কথা আছে সেই হিসেবে আমাদের কর্মীরা বাগানে বসে ফ্ল্যাগের লাঠি ঠোকাচ্ছিলো ফ্ল্যাগটা রেডি করছিল তার পরশু নামা ছিল পরশু দিন আশঙ্কা তৃণমূলের হারমাত কিছু দুষ্কৃত বাহিনী এসে আমাদের আইএসএফের কর্মী সমর্থকদের পশুরের হারে মারধর করলো তাতে মহিলার মহিলারাও ছিল মহিলাদেরও মারধর করলো মূলত এই এরকম করে এরকম বারবারই করছে একবার ওরা মারপিট করলো পরশু দিনে না তার আগের দিনে আজকে এরকম তৃণমূল বাহিনীও মারপিট করে অন ছেলে অনেক অনেক মারল মহিলাদেরও ছাড় পেল না ওরা মোটামুটি হতাশ হয়ে গেছে ওরা হারবে প্রচুর হারে হারবে সেই হিসেবে ওরা গুন্ডামু করে বাইক বাহিনী তৈরি করে ওরা গ্রামটা অশান্তি করার চিন্তা ভাবনা করছে যাতে মহিলারা সাধারণ ভোটাররা নানা ভোট দিতে যায় সেই আতঙ্ক তৈরি করে দিচ্ছে প্রথমে হচ্ছে যে আমাদের আজকের থেকে আমাদের একটা সাইনি বসে একটা পদ মিছিল আছে সেই মিছিলটা আমরা সকাল থেকে উদ্যোগ করি হঠাৎ দেখলুম আমাদের তেঁতুল একটা ব্যানার মারা আছে আমাদের নেতার ব্যানার সেই ব্যানারটা রাত্রি আইএসএফরা ছিঁড়ে দিয়েছে তারপরে ওখান আমার ফোন করে আমি গিয়ে দেখি ওখানে ব্যানার ছেঁড়া তারপরে আমি ওটাই আর এ করি নেকো আমি আমার মিটিং আমার মিটিংটা আগে তারপর বাড়ি এসে লোকজন ডাকি আমার পঞ্চায়েতের হাজব্যান্ড আলাউদ্দিন মোল্লা ও মাঠে থাকে মাঠ থেকে বাড়ি আসে আসে হঠাৎ দেখি আমাদের পুরো দক্ষিণ পাড়ায় একটা পাড়ায় ওখান থেকে একটা রাস্তা আছে ওখান থেকে আসে আমার ভাইকে অ্যাটাক করে অ্যাটাক করে ওরা পরিকালন করে মেরে দেওয়ার চক্রান্ত করে ভাই প্রাণের বাঁচে আমার কাছে ফোন করে আমি দু পাঁচ জনে নিয়ে সেখানে যাই গিয়ে আমাদের ওপরে চড়াও হয় ওখান থেকে মেয়ে ছেলেরা ঝেঁটা দা বটি নিয়ে আমাদের ওপরে চড়াও হয় এই হচ্ছে গিয়ে আমরা তারপরে পুলিশ আসে তার পুলিশকে আমরা অভিযোগ করি পুলিশ আমাদের দায়িত্ব নিয়েছে যে তোমরা ঝামেলা করো আমরা দায়িত্ব নিচ্ছি আমরা দেখব আমি টিএম করি পাঁচ বুতির আমার নাম কামাল উদ্দিন আমি পাঁচ বুতির